তাও রোহন আপনি জানতে চেয়েছেন হারাম রোজগারের টাকা দিয়ে মসজিদ তৈরি করা কি জায়েজ হবে না ভাই ইন্নাল্লাহ তাইয়িবুন ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়িবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না বিধায় আল্লাহর রাহে যদি আমরা কেউ দান করি তাহলে সেটা যদি পবিত্র না হয় আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করবেন না মসজিদে কেউ দান করলেন হারাম টাকা সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ নাপাক বা পবিত্র কিছু গ্রহণ করেন না এতে কোনো সওয়াব তিনি পাবেন না জহুরা নিতু আপনি জানতে চেয়েছেন হুজুর ব্লগ বা সামাজিক উপন্যাস পড়লে সরি ব্লগ বোধহয় বুঝাতে চেয়েছেন আপনি কিন্তু ব্লগ হয়ে গেছে যাই হোক বা সামাজিক উপন্যাস পড়লে গুণা হবে কিনা দেখুন সামাজিক উপন্যাস যদি আপনি পড়েন সেখানে যদি কোনো বাজে দৃশ্য না থাকে যা আপনাকে বাজে চিন্তার মগ্ন করে বা হারাম কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা পড়তে পারেন কোনো অসুবিধা নেই আফরিন সুলতানা জান্নাত জানতে চেয়েছেন পরিবারের সকলে নামাজ পড়ে না আমি কি তাদের প্রত্যেক ওয়াক্ত নামাজের দাওয়াত দিতে হবে আপনি প্রত্যেক ওয়াক্তের সময় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আপনার জন্য উচিত বিশেষ করে তারা যদি ভুলে যায় সেজন্য আর যদি তারা ইচ্ছাকৃতভাবে সালাতের ব্যাপারে তারা আপনার গাফেল থাকেন তাহলে এরকম পরিস্থিতিতে আপনি তাদেরকে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে সালাতের দাওয়াত দিতে হবে এমন না বরং মৌলিকভাবে তাদেরকে সালাতের জন্য বলতে হবে যাতে করে তারা সালাত আদায় করেন এই চেষ্টাটা আপনার থাকতে হবে এরপরে